দেখুন তো, দুই দুইটা কৃষি বিল লোকসভার এবং রাজ্যসভার আগত হল এবং দেশের স্বাধীনতার 72 বর্ষ পরে চাষী মানে বর্তমান তাঙ্কর উৎপাদিত দ্রব্যর ঠিক মূল্য পাইবা পাই যে ব্যবস্থা হচ্ছে সেই ব্যবস্থাকে বিজু জনতা দল বিরোধ করুছি। গোটে দেশ এবং গোটে মার্কেট ইয়ে নীতিরে এবে যেটা চাষী বাধ্য হচ্ছিল গোটে নির্দিষ্ট মার্কেট ইয়ার্ডে বিক্রি করিয়া পাই এবে সে যেউটি চাহিব সেইটি বিকিব, নিজের মার্কেট ইয়ার্ডে চাইলে বি বিক্রি করে পারিব, জিলা ভিতরে জিলা বাহারে এবং এপরিকি প্রদেশ বাহারে মধ্যে সে বিক্রি করে পারিব, যার ফলরে তাকু সুবিধা হব যেউটি অধিক মূল্য পাইব সেইটি বিক্রি করিব। নম্বর ওয়ান। নম্বর টু, যে মন্ডি সবু বস্তুতঃ 72 বর্ষ স্বাধীনতা ভিতরে রাজনেতা মানকর কবজারে থিলা, চাষ এবং চাষীর দলালি করুথবা লোকমানকর কবজারে থিলা, এবে মন্ডি সবু দলাল মুক্ত হব, মধ্যস্থি লোকঙ্কর মুক্ত হব, যা ফলরে বিক্রি করুথবা লোক এবং কিনিবা লোক সিধা লেনদেন হব, যেউথর লাভ প্রকৃতির চাষীকে মিলিব। মতে লাগুচি সারা দেশরে যেমানে স্বাধীনতার পরে 70-72 বর্ষ পর্যন্ত ইয়ে ধান ব্যাপারে ব্যস্ত থিলে, ধান ব্যাপারর ফাইদা উঠুথিলে এবং যেমানকর মধ্যস্থি ফলরে যেমানকর দলালি যোগু চাষী ক্ষতিগ্রস্ত হউতলে সেমানে নারাজ বর্তমান, এবং সে নারাজ লোকঙ্কর উকলাতি যেমানে করুছন্তি সেমানে কেউ উদ্দেশ্যরে এই উকলাতি করুছন্তি স্পষ্ট ভাবরে জানা পড়ুছি। তেণু বিজু জনতা দল যেমানে সিলেক্ট কমিটিকে যাওয়া পাই পরামর্শ বি দৌছন্তি, সেমানকু মোর পরামর্শ যে যেতেলে জটিল গণিত থাকে, পাঁচ জন বসিকি হিসাব করন্তি, পার্লামেন্টরে জটিল বিষয় আসিলে স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে যাই টিকে যেমিতি ভুলচুল ন হব, দুইরে দুই মিশাইলে চার, এটা যদি পার্লামেন্টরে ইয়ে বিষয় আসব যে দুইরে দুই মিশাইলে চার, তাকে পুঁ স্ট্যান্ডিং কমিটিরে পঠাইবার আবশ্যকতা আছে। দেশকু দেশর মন্ডি মানে মন্ডিরে দলালি মুক্ত করিবার পাই বিল স্ট্যান্ডিং কমিটিরে পঠাইবার আবশ্যকতা আছে। মতে লাগুচি পরোক্ষ ভাবরে বিজু জনতা দল মধ্য যেমানে দলালি করুছন্তি সেমানকর উকলাতি করিবা পাই বাহারিছি, কিংবা কেহি না কেহি এ দলালি উচ্ছেদ ফলরে বিজু জনতা দলর নেতা মানে বোধে ক্ষতিগ্রস্ত হবে, সেতিমে তাকে বিরোধ করছন্তি।